होली उत्सव के केंद्र कर शनिवार बेलाय व्यापक उत्तेजना छड़ालो जगद्दल थाना 18 नम्बर वार्डर मेघना मोड़ संलग्न मजदूर भवन सामने अभियोग स्थानीय तृणमूल काउंसिलर पुत्र नमित सिंह दलटल निये होलीते मत्त युवक ओपर हमला चालाय छोड़ा टाली भांगार आघाते जखम बिट्टू जादव सह चार जन घटनास्थले जगद्दल थानार विशाल पुलिस बाहिनी एसे परिस्थिति सामल दे पुलिस गंडगोले जड़ित तीन जन के ग्रेप्तार कर शेख मुक्त रिपोर्ट एनडीवीडब्ल्यूबी হঠাৎ ওই নমিৎ সিং যে চার দিন আগে তার বাড়ি থেকে প্রায় পঞ্চাশটা বোম তাকে এই জগদ্দল থানা ওই লোহাচোরের বাড়িতে লুকিয়েছিল লুকিয়ে রেখেছে তার নামে কোনো এফআইআর করেনি কেসটা এনআইএ টেক আপ করেছে খুব শীঘ্রই আপনারা দেখতে পারবেন সে আবার এসে এখানে যাকে তাকে ধরে মারধর করছে একজন ভদ্র মহিলা পুলিশ সাব ইন্সপেক্টর ছিলেন তিনি আমাকে এসে বলছেন যে আমি দেখেছি ওরা মেরেছে তার সত্ত্বেও মিলে চাকরি করে ক্যান্টিনে চালায় তার মধ্যে তিনজন ছেলেকে তুলে নিয়ে চলে গেছে অনিল সাহু সুনীল সাহু বলে আরও একটা ছেলেকে তুলে নিয়ে গেছে যে অপরাধী আছে যে অপরাধ করছে তাকে প্রোটেকশন দিচ্ছে আর যারা অপরাধী নেই যারা সাধারণ মানুষ যাদেরকে মারছে তাদেরকে বহাল তবিয়তে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে এই অত্যাচার কতদিন চলবে এটাই দেখার ব্যাপার হ্যাঁ হ্যাঁ মজদুর ভবনের সামনেই তো ঘটনা ঘটেছে মজদুর ভবনের ঢিল ছোড়া দূরেই তো মেরেছে তারপরে ওরা এসছে তারপরে পুলিশ মাঝখানে পুলিশের সামনে এইসব ঘটনাগুলো ঘটছে পুলিশ কিছুই করছে না হ্যাঁ যতদিন চালাতে পারছে ততদিন চলবে কিন্তু সবার শেষ আছে ব্যারেকপুরে পুলিশ এটা বুঝতে পারছে না কি যব শেষ হবে তখন সব কিছু শেষ হয়ে যাবে ওটা ফিরে গেছে।